নিজেদের বেতনের টাকা থেকে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ষাট জন কৃষকদের মাঝে আমন ধানের চারা ও নগদ অর্থ সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল জেলার বিভিন্ন স্থানে লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জিয়াউদ্দিন আহমদ এর তত্ত্বাবধানে এসব সহায়তা প্রদান করা হয় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ সময় সদরের মহিলা কলেজ এলাকা কমলনগরের হাজির ঘাট ও রায়পুরের চরলক্ষ্মী গ্রামে মোট সাতজন কৃষককে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট এক লাখ বিশ হাজার টাকা উপহার দেযা হয়